নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে প্রথম জানাই মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। এখন গুড মর্নিং বলার সময় নয়, কেননা এখন মোটামুটি বেজে গেছে, দেখুন এই যে 12টা বাজে। গেছিলাম আমার যার সঙ্গে একটু বাজারে, তো এই যে দেখুন আমাদের দিয়ারানি এই যে নিজে চা নিয়েছে, ছুটকিকে দিয়েছে, আমাকে দিল করে, আর খেয়ে নিলাম হচ্ছে ওই করে দিয়েছে, নিজেরটাও করে খেয়েছে, আর ছুটকিকে আমাকে দিয়েছে পাউরুটি আর ডিমের পোচ, এখন চা করে এনে দিয়েছে। তো বাজার থেকে নিয়ে এসেছি গঙ্গার চিংড়ি মাছ, কিন্তু একটু ছোটো সাইজ, কিন্তু খেতে খুবই টেস্ট হবে। দাম তো জানি না কার বাজারে কীরকম দাম, এই রকম ছোটো ছোটো আঙুলেরই সাইজে হবে, আর চারটে আছে একটু বড় বড়, দেখাবো আপনাদেরকে। তো 500 টাকা করে দাম নিচ্ছে, 600 করে দাম বলছিল, তো ওইটা নিয়ে এসেছি। একটা নারকেল নিয়ে এসেছি, এটা দিয়ে মালাইকারি করবো, ছুটকি এসছে, ও অন্য কোনো মাছ অত ভালো খায় না, তো ওর জন্য নিয়ে এসছি। বড়ো আনবো ভেবেছিলাম গলদা চিংড়ি, কিন্তু এই বাজারে পাইনি। তো আর এইটা দেখছেন পুঁই শাক, এইটুকু কুমড়ো এনেছি, এইটুকুই সিম এনেছি, আলু বড়ি আর একটা মাছের মাথা এনেছি রুই মাছের, ওটা দিয়ে এটা একটা ঘ্যাট মতন করব। এটাও ছুটকি খুব পছন্দ করে, তো আজকের এই দুটো আইটেম আমি বাজার থেকে আনা, এই দুটোই আসলে আপাতত করব, আর বিকেলের জন্য দেখা যাক কী করি। বিকেলের জন্য মাংস করতে পারি, রাতে রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক খাওয়া যাবে, তো এবেলার এই দুটোই করব, আর পরে কিছু যদি করি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সারাদিন সাথে থাকুন, আশা করি ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আগে এগুলো কেটে নিই, চাটাও খেয়ে নিই, তারপরে রান্না শুরু করব। দেখুন এই চিংড়িটা নিয়ে এসেছি, তারই মধ্যে বেছে এই চারটে একটু বড়, তাও বললাম না এই একদম এই সাইজের, আর বাকিগুলো এই সাইজ, কিন্তু যেগুলো এটা যেহেতু এটা চাষের চিংড়ি নয়, গলদা চিংড়ি বাচ্চা কিন্তু নদীর গঙ্গার আর কি ধরা, ওর জন্যই দামটা বেশি, খুবই টেস্ট হবে এটা খেতে। আর একটা মাথা নিয়ে এসেছি, এটা দিয়ে চচ্চড়ি করব ওই পুঁই শাকের, এটা তো ওগুলো আগে কেটে নিই, এটাও রেডি করে নিই, তারপর দেখা যাক পরপর শুরু করব। এই যে বন্ধুরা, এই যে সব সবজি মিলিয়ে এই যে সেদ্ধ করে তুলেছি, আর এই যে মাছের মাথাটা নিয়ে নিয়েছি, আর এই যে বড়িটা ভেজে নিচ্ছে, বড়িটাও ভাজা হয়ে গেল, এবার এর মধ্যে একটু পাঁচফোড়ন দেবো। এই যে মাথাটা ভেজে পাঁচফোড়ন দিয়ে একদম ভেঙে গুঁড়িয়ে নিচ্ছে, তাহলে এর মধ্যে ভালো করে ঢুকবে। এটা নামিয়ে নেবো চিংড়ি মাছে যে বেছে নিয়েছি, নুন হলুদ দিয়ে রেখেছি, এই যে একটা অর্ধেকটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আর দেখুন এখানে নারকেলের এই যে দুধটা বার করে নিয়েছি। তো আগে এটা নামিয়ে নিই, তারপর আবার এটা বসাবো। এটা নামিয়ে নিয়েছি, একটু একটু দিয়েই অনেক হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিচ্ছি কড়াইটা ধুয়ে, গরম হয়ে গেছে। এবার ওই চিংড়ি মাছগুলোকে নুন হলুদ যে মাখিয়ে নিচ্ছি, এগুলো একটু হালকা ভেজে তুলে নেব। এই যে মাছটা ভেজে চিংড়িটা, চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, আবার তেল দিয়ে দিয়েছি, এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, এখানে পেঁয়াজ একটা গ্রেট করে রেখেছি, অর্ধেক পেঁয়াজ, বড় পেঁয়াজের অল্প মাছ, এটাই হয়ে যাবে, যা নিচে একটা গোটা ভেজে নিয়েছি, কেটেই দিই সেটাকে। একটু আগে ভেজে 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 নিই, তারপর কাঁচার গন্ধটা চলে যাবে, একটু আদাও একবারে দিয়ে দিই, একটু সামান্য রসুন দেবো দিয়ে দিলাম, একটু আগে ভাজা হয়ে যাবে। এই যে পেঁয়াজ আদা রসুনটা
অল্পই মশলা, মাছও যেহেতু অল্প, ভাজা হয়ে গেছে একদম। এবার মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো, ওই জায়গাটাতে ঢালা নেই, আবার ঢালতে হবে। সাইডে আছে দিয়ে দিই, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো, দিয়ে দেবো অল্প চিনি, কেন মালাইকারি একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, এটা একটু আগে কষিয়ে নিই মশলাটা, তবে যে কাঁচা গন্ধটা চলে যাবে তাহলে। এটার মধ্যে একটুখানি দিয়ে দিলাম ঘি, এরপরের মধ্যে চিংড়িটা দিয়ে দে। এবার আবার একটু কষিয়ে নিই, দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো দারচিনি আর একটা লবঙ্গ আর একটুখানি দারচিনি, একবারে এর সঙ্গে ফ্লেভারটা ঢুকে যায়। আজকের গুঁড়ো করা নেই একদম পুরো শেষ, তাই জন্য দিয়ে দিলাম, আর এটা খুব বেশি ফ্লেভারের দরকারও হবে না, তাই জন্য এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে জল, আর একটু দিতে হবে। এই যে আমার চিংড়ি মাছের মালাইকারিটা রেডি, এবার বন্ধ করে রেখে দেবো, এর ভেতরেই থাক। আর যেটুকু ঝোল দেখছেন ওটা তো আস্তে আস্তে কমে যাবে, তখন অনেকটাই কমে যাবে, আর সবার তো একটু করে গ্রেভি লাগবে ও ভাত খেতে, তো এটা বন্ধ করে দিলাম। পরিষ্কার করে নিয়েছি, গরম জল করে নিয়েছি, আর আলুটাও ভেজে নিচ্ছি। এদিকে গাজর দেবো এইটুকু, ওই গাজরটা একটু ভেজে নিচ্ছি। এই যে একটা টমেটো ভেজে চার টুকরো করে নিয়েছি। এদিকে ভাতও প্রায় আমার হয়ে গেছে, এবার গাজরটা তুলে মাংসটা বসিয়ে দেবো। আগে গাজরটা এবার তুলে নিই, বেশি ভাজার তো দরকার নেই গাজরের। এই যে আলুটার গাজরটা একবারে মাংসের মধ্যে তুলে নিয়েছি, একসঙ্গে কষিয়ে নিতে পারবো। আর আবার তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটুখানি জিরে। লঙ্কাটাকে একটু কেটে দিই, এবার পেঁয়াজটা দিয়ে দিই, এখানে দুটো পেঁয়াজ আছে। একটু নুন দিয়ে দিই, তাতেই নরম হয়ে যাবে। দিয়ে দেবো এর মধ্যে এবার আদা বাটা, রসুন বাটা। এবার এটা একটু ভাজা করে নিই, তাহলে কাঁচা রসুনের গন্ধটা চলে যাবে। এই যে একদম ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এই যে ধনে জিরের গুঁড়ো, আর একটুখানি চিনি, অল্প নুন স্বাদ মতন, আর দেবো লঙ্কার গুঁড়ো। বেশি ঝাল দেবো না, এইটুকুই দেবো। এবার এটাকে পুরো ঢেলাটা গরম করো, একসঙ্গে মিক্স হয়ে যাবে সবগুলো, আস্তে আস্তে করে কষাতে কষাতে হাফ সেদ্ধও হয়ে যাবে। এই জন্য সবই দিয়ে দিলাম, এটাকে ভালো করে মাংসটা খুব ভালো হয়ে গেছে, কষানো হয়ে গেছে পুরো, এই যে সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এই যে কাছ থেকে দেখেন, দেখুন ভালো করে একদম কষানো হয়ে গেছে। এবার এই যে এখানে গরম জলটা করেছে, ওটা দিয়ে দেবো পুরোটাই। একটুখানি এটার মধ্যেই পেঁয়াজ ডাল করে নেবো ওই বাটিটাতে। এই যে পেঁয়াজটা বের করে নিচ্ছে, এটা একটু কেটে দেবো। ঢেকে দেবো এটাকে, আর পেঁয়াজটা কেটে নিয়ে এটার মধ্যে ফোড়ন দিয়ে একবার একটু মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে বসাবো। এই যে বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। আমার এদিকে চানের
জল গিজার থেকে একদম গরম জল মিশিয়ে নিয়েছি। দেখুন গরম মশলাও দিয়ে দিলাম, গরম মশলা আজকে খুব কম ছিল ওই জন্য একটুখানি গুঁড়ো ছিল দিয়েছি, আর একটা দারচিনিকে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। মাংসটা দেখতে কেমন হয়েছে বা এরকম করলে কীরকম খেতে হয় একদিন করে খেয়ে দেখবেন, কারণ এর মধ্যে গাজর, পেঁপে, বিনস সব কিছু এসে স্টু টাইপই, কিন্তু এটাকে আবার একটা স্পেশাল কারিও এরকম অনেক রেস্টুরেন্টেও পাওয়া যায়, তো এটা খেতে খুবই ভালো লাগে। আর একটু আজকে ওই জন্য দেখেছেন ঝালটাও কম দিয়েছি, তো এইভাবে একদিন করে খেয়ে দেখবেন। তো এবার আমি চলে যাই।